গত মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হয় সেই সময় মোদীর মন্ত্রিসভার থেকে বাদ পড়েন বাবুল সুপ্রিয় আসানসোলের সাংসদের কথায় বিজেপির কাছে রাজনীতিতে হয়তো আমার প্রয়োজন ফুরিয়েছে তাই আমি অবসর নিলাম এ প্রসঙ্গে বলতে গিয়ে বাবুলের কথায় উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা বলেন মোদীজি একসময় বলেছিলেন বাবুল নিয়ে আপনার দিয়ে দিয়া মুঝে বাবুল চাইয়ে আমিও তৈরি ছিলাম কিন্তু এখন হয়তো রাজনীতিতে প্রয়োজন ফুরিয়েছে আমার কত খেলোয়াড়ি তো দল থেকে বাদ পড়ার পর অবসর নিয়েছেন আসানসোলের সাংসদের কথায় উঠে এসেছে দলের সঙ্গে দূরত্বের কথাও সরাসরি বলেছেন দিলীপ ঘোষের হাফ প্যান্ট রোগরে দেব এই সমস্ত মন্তব্য তিনি সমর্থন করেননি নিন্দা করেছেন জায়গায় জায়গায় শীতলকুচি মন্তব্যেরও বাবুলের কথায় মঞ্চে যখন পায়েল শ্রাবন্তী মিঠুন দ্বারা রয়েছেন তখন এ কথা বলা যায় না শিল্পীদের এভাবে বলা যায় না আমার মনে হয়েছে এই ধরনের মন্তব্য দলের ক্ষতি করেছে তার মতে দিলীপ ঘোষের রোগরে দেব মন্তব্যে দলের ক্ষতি হয়েছে আর এসব কথা প্রকাশ্যে বলার জন্যই অপ্রিয় হয়েছে তিনি সেই জন্যই হয়তো মন্ত্রিত্ব হারিয়েছেন রাজনীতি থেকে অবসর প্রসঙ্গে বাবুল সুপ্রিয় আরও বলেন দল বিরোধী কথা বলছি না অনেকে আমাকে উস্কানি দিয়েছে কিন্তু আমি কিছু বলবো না যা বলার দলের নেতৃত্বকে বলেছি তারা জানেন আমি কেন রাজনীতি ছাড়লাম তবে বিজেপি ছাড়ছি বলতে নারাজ বাবুল তার কথায় এতদিন অনেক ছেলের সঙ্গেই কাজ করেছি তাদের কথা ভেবেই বিজেপি ছাড়ছি বলবো না তাতে যে যা খুশি ভাবতে পারে আমি কাউকে কিছু বলতে চাই না কারোর কাছে কিছু ব্যাখ্যা করতেও চাই না